হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে খুব মজাদার আর খুব সহজে বানানো যায় এরকম একটা পিঠার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বিবিখানা পিঠা। বিবিখানা পিঠার আরও দুটো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেগুলোও চেক করে নিতে পারেন। তো আজকের পিঠা বানানোর জন্য একটা শুকনা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ কেনা প্যাকেটের চালের গুঁড়া, সাথে দিয়ে দিলাম খেজুরের গুড়। চুলায় অল্প পানি দিয়ে জাল করে ঘন করে মেল করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এইখানে 1.5 লিটার দুধকে জাল করে 1 কাপের মতো শুকিয়ে ঘন একদম ক্রিমের মতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর সব একত্রে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। এরপর 2টো ডিম দিয়ে দিলাম, একইভাবে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। সাথে দিয়ে দিলাম কোরানো নারকেল, নারকেলে আমি 1/2 কাপের মতো দিয়েছি, যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দেওয়া যাবে। এবারে দিতে হবে ঘি, এই পিঠাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এখানে আমি 4 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, সাথে আস্ত গরম মশলা একটু ব্যবহার করেছি, দারুচিনি এলাচি আর কিছু কিশমিশও ব্যবহার করেছি। সব একত্রে সুন্দরভাবে মিক্স করে নিলাম, চাইলে এখানে কাঠবাদাম বা কাজু বাদাম কুচি করেও ব্যবহার করা যাবে, যার যেরকম পছন্দ। আমি কিশমিশটা দিয়েই বানাচ্ছি, কারণ কিশমিশ দিয়ে বানালে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে। ব্যাটার রেডি হয়ে গেছে, এবার এটাকে স্টিমে আজকে বানাবো পিঠাটা। তো তার জন্য একটা সিলভারের পাত্র নিয়ে এর মধ্যে একটু ঘি মেখে নিচ্ছি, যেন পিঠাটা মোল্ড আউট করার সময় সুবিধা হয় বা সহজে উঠে আসে। আর এই মোল্ডের সাইজটাও ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিয়ে রাখবো। পুরোটা ব্যাটার দিয়ে দিলাম একটা ছড়ানো হাঁড়িতে, পরিমাণ মতো পানি নিয়ে তার উপর একটা স্টিম বসিয়ে দিলাম, এর উপরে পিঠার বাটিটা দিয়ে দিলাম। ঠিক পুডিং আমরা যেভাবে বানাই ঠিক সেভাবে এই পিঠাটা বানাবো। আর খড়ির চুলার সুবিধা থাকলে তো কথাই নেই, খড়ির চুলাতে বানালে আরও বেশি ভালো হয়, সেটার প্রসেস আলাদা, হয়তো অন্য কোনো ভিডিওতে আমি কখনো শেয়ার করব। তো এবারে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়ামে রেখে 40 থেকে 45 মিনিটের জন্য এই পিঠাটাকে হতে দিতে হবে। এরপর একটা স্টিক দিয়ে চেক করে নিতে হবে, স্টিকটা যদি ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আর স্টিকের গায়ে কিছু লেগে থাকলে বুঝতে হবে পিঠাটা কাঁচা রয়ে গেছে, সেক্ষেত্রে আরও 10 থেকে 15 মিনিট সময় ধরে চুলাতে বসিয়ে পিঠাটাকে রান্না করে নিতে হবে। তো এই যে পিঠাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, একদম উপর থেকে ঘিটা ভেসে উঠেছে এবং ঘিয়ের অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এবারে পিঠাটা ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিয়েছি, এখন এটাকে কেটে দেখাবো। বিবিখানা পিঠা খুবই মজার একটা পিঠা, তবে অনেকের কাছে এই পিঠাটা নতুন, অনেকেই জানেন না এই পিঠাটার নাম বা শুনেননি, তারা একবার হলেও পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার একটা পিঠা। একবার খেলে স্বাদ মনে রাখার মতো একটা পিঠার রেসিপি। তো রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। এমনই আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেল লিংক বা সাবস্ক্রাইব করার লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।